ঘন কুয়াশার কারণে 10 ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। দুপুর 1:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর 3:00টা থেকে যানজট দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, সেতুতে যে যানজট নিরসনের ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে যানজট দেখছেন কিনা সেটি জানাবেন, আর এই এলাকায় প্রায় এই ধরনের যানজট ঘটে, এর মূল কারণ হিসেবে প্রশাসন কি বলছে? আমি আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকা। মূলত এই আশিকপুর বাইপাস এলাকা থেকে একেবারে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত কিন্তু ভোর থেকেই যানজট দেখা দেয়। শুরুর দিকে যানজটটা একটু থেমে থেমে যানজট শুরু হলেও, সহনীয় পর্যায়ে থাকলেও সকাল 8:00 পরবর্তী সময় থেকে কিন্তু এই যানজটের তীব্রতাটা বাড়তে থাকে। মূলত সড়কগুলিতে যখন যানবাহন বেড়ে যায় ঠিক ওই সময়টাতে যানবাহনের তীব্রতাটা বেড়ে যায়, তবে বেলা বাড়ার সাথে সাথে অন্তত দুপুর নাগাদ 1:30টার দিকে যান চলাচল অনেকটাই স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসে। তো এর কারণ হিসেবে এই সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই এই মহাসড়কটিতে যে যে পরিমাণ যানবাহন চলাচল করে, মূলত এই মহাসড়কটি এলেঙ্গা থেকে জয়দ্বীপ পর্যন্ত ফোর লেন মহাসড়ক এবং এর পাশে দুইটি সার্ভিস লেন রয়েছে, সেই হিসেবে আমরা বলতে পারি যে এই দুটি সার্ভিস লেন এবং ফোর লেনের যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলি গিয়ে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে দুই লেন রয়েছে সেই দুই লেনটি কিন্তু চার লেনের উন্নতিকরণের কাজ চলছে, সেই সেইখানে গিয়ে কিন্তু তীব্রভাবে আঘাত করে এবং সেইখানে যানজটের সৃষ্টি হয়। তবে গত কয়েকদিন যাবৎ, বিশেষ করে গত দুই দিন যাবৎ এই টাঙ্গাইলের আকাশে কিন্তু সূর্য দেখা যাচ্ছে না। সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশা চলে আসছে এবং ভোর থেকে কিন্তু এই কুয়াশার তীব্রতাটা আরো অনেক বেড়ে যায়। তো আমরা সরজমিনে দেখেছি, যেটা আমাদের পূর্ব অভিজ্ঞতা সে জায়গা থেকে আমরা বলতে পারি, এবং পুলিশের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে যে তথ্যটি জানিয়েছেন যে এই এই বিশেষ করে মধ্যরাতের পরে থেকে যে যান চলাচল করে সেই যানবাহনের বিশেষ করে ট্রাক যেগুলি রয়েছে সেই ট্রাকের চালকরা তারা কিন্তু ঘুমিয়ে যায় এবং ঘন কুয়াশার কারণে তারা তাদের চলাচল ব্যাহত হয়, সেই সময় থেকে কিন্তু এই যানজটের সূচনাটা হয়। এই ভোর 3:00 থেকে যানজটের সূচনাটা হয় এবং এর তীব্রতাটা সকাল পর্যন্ত এবং পরবর্তীতে দুপুর পর্যন্ত থেকে যায়। তো আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে যে যতদিন এই ঘন কুয়াশা রয়েছে সেই পর্যন্ত এই রুটে চলাচল করে যারা রয়েছেন তারা এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত অনেকটাই এই সকাল এবং ভোরের রাতে সাফারার হবেন বলে আমরা মনে করছি। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ আপডেট। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ রাসেল।